জয়েন সকল ব্যাস নতুন একটি মক টেস্ট ক্লাসে তোমার সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আর আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 সেকেন্ড করে সময় দেওয়া হবে। আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো, ভারতীয় গণপরিষদের কবে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল? অপশান এ 22শে জুলাই 1947, অপশান বি 22শে জুন 1947, অপশান সি 21শে জুলাই 1948, অপশান ডি 10ই মে 1950। আশা করি উত্তরটি পেরে গেছো, আর উত্তরটা ডিটেলসে আলোচনা করব, তাই স্কিপ না করে ভালো করে অনেক কিছু এর সাথে জেনে নাও। তো আমরা জানি পতাকা সাধারণত 3টি রং থাকে, গেরুয়া, সাদা আর সবুজ ত্রিবর্ণরঞ্জিত পতাকা। 1947 সালে দেখো উত্তর দেওয়া আছে, 1947 সালে 22শে জুলাই গণপরিষদের অধিবেশনে পতাকাটি গৃহীত করা হয়েছিল। আর এর সাথে আর এই পতাকাটি যে নকশা করেছে তার নাম হচ্ছে পিঙ্কালি ভেঙ্কাইয়া, এই পতাকার নকশাটি করেছিলেন। আর এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া দরকার আছে। পতাকার যেটা অনুপাত সেটা 2:3 অনুপাতে পতাকা থেকে থাকে। আর পতাকা গৃহীত হয়েছিল তাহলে কত? 22শে জুলাই 1947 সালে পতাকাটি গৃহীত হয়েছিল। আর একটু জিনিস ভালো করে জেনে দরকার আছে, যে 24টি মাঝখানে 24টি এরকম দাগ থাকে, এই 24টি দাগ হচ্ছে কি, কিসের প্রতীক? এই 24টি অক্ষর 24 ঘন্টার সুযোগ পরীক্ষা কিন্তু আসতে পারে। আর বারবার বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ, যে নকশা করে তার নাম হচ্ছে পিঙ্কালি ভেঙ্কাইয়া, এটি নকশা করেছিলেন পতাকাটি। তো নেক্সট কোশ্চেনটি দেখো, তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হয়ে গেল অপশান এ 22শে জুলাই 1947 সালে ভারতের গণপরিষদের পতাকা গৃহীত করা হয়েছিল। নেক্সট কোশ্চেনটি দেখো, সম্প্রতি প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি কত সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? অপশান এ 2004, অপশান বি 2011, অপশান সি 2014, অপশান ডি 2015। উত্তর হয়ে যাবে অপশান ডি, যারা সঠিক বলেছ ডি তাদের উত্তর একদম ঠিক, 2015 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। নেক্সট কোশ্চেনটি দেখো, মাছ মাংস সংরক্ষণের জন্য কী ব্যবহার করা হয় থাকে? অপশান এ ইথানল, অপশান বি ফেনল, অপশান সি বরফ, অপশান ডি ভিনিগার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভিনিগার, মাছ মাংস সংরক্ষণের জন্য ভিনিগার ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটি দেখো, 2018 সালে এশিয়ান গেমসে ব্রিজ প্রতিযোগিতায় কে সোনা জিতল? অপশান এ শিবনাথ সরকার ও প্রণব বর্ধন, অপশান বি অসীম পাত্র ও শ্যামল দত্ত, অপশান সি প্রণব রায় ও শেখর বিশ্বাস, অপশান ডি কোনটি সঠিক নয়। অপশান নিয়ে যারা ভেবেছে এগুলো সঠিক উত্তর, শিবনাথ সরকার ও প্রণব বর্ধন এই সোনা জিতেছিলেন ব্রিজ খেলায়। আর এনারা হচ্ছে বয়স্কর দিক থেকে অনেক বয়স্ক ছিলেন এরা। তো নেক্সট কোশ্চেনটি দেখো, ব্যাঙের প্যারোটিড গ্রন্থি কী কাজে লাগে? অপশান এ আত্মরক্ষা, অপশান বি লাফাতে, অপশান সি খাদ্য সংগ্রহ করতে, অপশান ডি চলতে। তো এখানে উত্তর হয়ে যাবে প্যারোটিড গ্রন্থি আত্মরক্ষার জন্য কাজে লাগে। নেক্সট কোশ্চেনটি দেখো, বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত করা হয়? অপশান এ 14ই মে, অপশান বি 14ই এপ্রিল, অপশান সি 14ই জুলাই, অপশান ডি 14ই জুন। আমি জানি প্রশ্নটা অনেকে বিতর্ক করবে, সে কারণে এটা এটারও আমি প্রুফ দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এটা উত্তর যাবে অপশান ডি 14ই জুন। দেখো গুগলে সার্চ দেবে বিশ্ব রক্তদান দিবস বলে কয় পালিত, যারা তর্ক করো তাদের জন্য শুধু বলছি বিশ্ব রক্তদান দিবস কয় পালিত করা হয়। এরকম লেখা আছে ফ্রাইডে 14ই জুন বিশ্ব রক্তদান দিবস পালিত করা হয়ে থাকে। আর যারা আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে বলে দিই, দেখো আরেকটু কিছু প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ী যেটা দিয়েছিলাম আমি, অটল বিহারী বাজপেয়ী সার্চ করে দেখা আছে। দেখো অটল বিহারী বাজপেয়ী পেয়েছিল 2015 সালে অটল বিহারী বাজপেয়ীকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো নেক্সট কোশ্চেনটি দেখো, তাহলে এখানে যেটা উত্তর হয়ে যাবে অপশান ডি 14ই জুন উত্তরে যাবে। নেক্সট কোশ্চেনটি দেখা যাক, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অপশান এ বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি হরিয়ানা, অপশান ডি কেরালা। তো এই কোশ্চেনটা আগের দিনে মক টেস্টে আলোচনা করেছি, জানি পেরে গেছো অপশান এ অন্ধ্রপ্রদেশ, সেখানে উত্তরটি হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটি দেখো, তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? অপশান এ আলবিরুনি, অপশান বি আল বিলাদরি, অপশান সি সুলেমান, অপশান ডি অল মাসুদি। এটা তো উত্তর সবাই জানো, উত্তরটি বলে দিই, তহকিক ই হিন্দ গ্রন্থ রচনা করেছেন, আলবিরুনি রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেনটি দেখো, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? অপশান এ ইলতুৎমিস, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি গিয়াসুদ্দিন বলবান, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। তো এখানে এটা উত্তর হয়ে যাবে ইলতুৎমিস, চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিসের রাজত্বকালে। নেক্সট কোশ্চেনটি দেখো,
ম্যাকমোহন লাইন নিম্নলিখিত কোন দুই দেশের মধ্যে নির্দেশ করে? অপশান এ ভারত পাকিস্তান, অপশান ভারত চীন, অপশান সি ভারত নেপাল, অপশান ডি ভারত বাংলাদেশ। যারা এই প্রশ্নে তর্ক করবে তাদেরকে বলবো একটুখানি নেটে সার্চ করে দেখে নেবে, এটা আমার সার্চ করে দেখা আছে। অপশান বি উত্তর হবে ভারত চীন, ম্যাকমোহন লাইন ভারত চীনের মধ্যে দেখতে পাওয়া যায়। তো নেক্সট কোশ্চেনটি দেখো, কোষের শক্তি কাকে বলে? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি সাইটোজোম, অপশান সি রাইবোজোম, অপশান ডি পাতা। একদম সোজা কোশ্চেন, এই কোশ্চেনটি অনেকবার পরীক্ষায় এসেছেও, আর উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিগড় বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটি দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশান এ হিমালয়, অপশান এ ভারত মহাসাগর, অপশান সি আন্টার্কটিকা, অপশান ডি আরব সাগর। আশা করি উত্তরটি পেরে গেছো। অপশান সি যারা ভেবেছে সঠিক উত্তর, একদম ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র আন্টার্কটিকাতে অবস্থিত। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি ভগৎ সিং, অপশান সি স্যার মোহাম্মদ ইকবাল, অপশান ডি লালা রাজপত রায়। এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটি উত্তর হতে পারে, এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। এই প্রশ্নটির উত্তর খুব সোজা একটি প্রশ্ন দিলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মণিপুর, অপশান সি অসম, অপশান ডি অরুণাচল প্রদেশ। যারা অপশান ডি বলছে একদম সঠিক, অরুণাচল প্রদেশ উত্তরে যাবে। NEFA-র আগের নাম ছিল অরুণাচল প্রদেশ। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? একদম সোজা একটি কোশ্চেন, অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি মিউরিটিক অ্যাসিড, অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশান ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা তোমরা জানো ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে, পায়োরিয়া রোগ হয়ে থাকে, মারিফোলা এইসব ধরনের রোগগুলি হয়ে থাকে, আর ভিটামিন সি টক জাতীয় ফলে পাওয়া যায়। আর এটা উত্তর হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম। পরটি দেখো, আরশোলা শাসকের নাম কি? আরশোলা শাসকের নাম কি? আরশোলা শাসকের নাম অপশান এ বলেছে বুকলাং, অপশান বি ট্রাকিয়া, অপশান সি বৈরফুলকা, অপশান ডি ফুলকা। যারা অপশান বি হয়েছে একদম সঠিক, ট্রাকিয়া, দশজোড়া ট্রাকিয়া আরশোলা শাসকের নাম। নেক্সট কোশ্চেনটি দেখো, বুদ্ধের নির্মাণ লাভের ঘটনা কোন চিহ্নের মাধ্যমে বোঝানো হয়? অপশান এ পদ্মসার, অপশান বি ঘোড়া, অপশান সি বোধিবৃক্ষ, অপশান ডি স্তূপ। প্রত্যেকটি অপশান বলে দিচ্ছি, পদ্ম সারের মাধ্যমে তার জন্ম বোঝানো হয়ে থাকে, অপশান বি এর মাধ্যমে ঘোড়া মানে মহাভিনিষ্করণকে বোঝানো হয়ে থাকে, বোধিবৃক্ষর মাধ্যমে নির্মাণ লাভকে বোঝানো হয়ে থাকে, এটা উত্তর হয়ে যাবে এই প্রশ্ন অনুসারে। আর ডি হচ্ছে মহাপরিনির্বাণকে বলা হয়ে থাকে, স্তূপ বলা হয়ে থাকে। এখানে উত্তর বোধিবৃক্ষ হবে, নির্মাণ লাভ দিয়েছিল এখানটাই, তাই উত্তর অপশান সি বোধিবৃক্ষ হবে। নেক্সট কোশ্চেনটি দেখো, কোন শৈল রাজ্যে প্রথম ইলেকট্রিক বাস চালু করা হয়ে থাকে? অপশান এ অসম, অপশান বি সিকিম, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি অরুণাচল প্রদেশ। তো এখানে যেটা উত্তর হয়ে যাবে অপশান সি হিমাচল প্রদেশে প্রথম ইলেকট্রিক বাস চালু করা হয়। নেক্সট কোশ্চেনটি দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে নরমপন্থী যুগ হলো 1900 থেকে 1910, 1909 থেকে 1919, 1885 থেকে 1905, 1890 থেকে 1910। যারা অপশান সি ভেবেছে একদম সঠিক উত্তর, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল? অপশান এ ন্যাপথা, অপশান বি মিথেন, অপশান সি হাইড্রোকার্বন, অপশান ডি ইথার। এই প্রশ্নটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে, উত্তরটি বলো। অপশান এ উত্তর হবে, যারা ন্যাপথা ভেবেছে একদম সঠিক, ন্যাপথা। নেক্সট কোশ্চেন দেখো, টাইফুন কোন অঞ্চলে ঘূর্ণপাত? অপশান এ ভারত মহাসাগর, অপশান বি আরব সাগর, অপশান সি প্রশান্ত মহাসাগর, অপশান সি চীন মহাসাগর। কিছুদিন আগে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করেছিলাম, আর গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা আবার এসছে। যারা চীন সাগর ভেবেছে একদম সঠিক, দক্ষিণ চীন সাগর অ্যাকচুয়ালি সঠিক উত্তর, দক্ষিণ চীন সাগরে টাইফুন ঘূর্ণপাত দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেনটি দেখো, মোট 20টি কোশ্চেন দেওয়া হয়ে গেছে, এরপর নেক্সট কোশ্চেন নেই। 20-র মধ্যে কত পেলে কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। কোনো প্রশ্নের যদি অ্যান্সার ভুল থাকে অবশ্যই জানাবে, আশা করি আজকে কোনো ভুল নেই। জয় হিন্দ, বন্দে মাতরম। পুরো ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ।